জি কেউই কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে শুরু করবো চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসেন ফাইভ লেসন ফাইভের যে বঙ্গানুবাদ সেটি এর আগের ভিডিওতে আলোচনা করেছি চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেগুলো দেখতে পারো তো আজকে শুরু করবো আমরা এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেইগুলি তো দেখো তোমাদের অ্যাক্টিভিটিস শুরু হয়েছে ফিফটি এইট পেজে ফিফটি এইট পেজের অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে ফিফটি এইট পেজের অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্টস ইন দ্য গিভেন বক্সেস তো এখানে ট্রু এবং ফলস যে স্টেটমেন্টগুলো সেগুলো তোমাকে লিখতে হবে যেটা সঠিক হবে তার পাশে টি লিখতে হবে এবং যেটা ফলস হবে তার পাশে এফ লিখতে হবে দেখো প্রথম যেটা রয়েছে প্রথমে আছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল তো সুন্দরবন বাংলার উত্তর দিকে অবস্থিত তো এটা সম্পূর্ণ মিথ্যা তার জন্য এখানে লিখতে হবে এফ কারণ সুন্দরবন দক্ষিণ দিকে অবস্থিত বিতে রয়েছে সুবল এন্ড মাদল হ্যাড এ বোর্ড সুবল এবং মাদলের একটা নৌকা ছিল তো এটা ট্রু তার জন্য টি লিখবে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইন টু দ্য ডিপ ফরেস্ট এটি ছিল এটি ছিল সুবলের প্রথম গভীর বনের দিকে যাত্রা তো এটাও সম্পূর্ণ সঠিক তার জন্য তোমরা লিখবে টি দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল দ্য মাতলা বাসন্তী ছাড়িয়ে নদীটির নাম হয়েছে মাতলা এটা ফলস কারণ বাসন্তী থেকে এর নদীর নাম হয়েছে বিদ্যা ঠিক আছে তোমরা এইখানে পড়েছ এই যে এই অংশটাই রয়েছে আসছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে বলেছে ইট ওয়াজ হিজ ফার্স্ট অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি ডিসকাস উইথ ইওর পার্টনার এটা ছিল তার প্রথম যাত্রা এবং সে খুবই উত্তেজিত ছিল যাত্রা শুরু করার পূর্বে সে কেমন বোধ করছিল তোমার বন্ধুর সঙ্গে সেটা আলোচনা করতে হবে তো দেখো এখানে দেওয়া আছে উত্তরটা বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি সুবল ওয়াজ এক্সাইটেড অ্যান্ড থট হাউ বিউটিফুল অর ফ্রাইটেনিং দ্য ডিপ ফরেস্ট উড বি অর্থাৎ যাত্রা শুরুর আগে সুবল খুব উত্তেজিত ছিল এবং ভাবছিল গভীর বোন কতটা সুন্দর বা ভয়ঙ্কর হতে পারে তো এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি থ্রিতে তো অ্যাক্টিভিটি থ্রি তোমাদের শুরু হয়েছে পেজ নাম্বার সিক্সটি থ্রিতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে তো দেখো প্রথম যেটা রয়েছে ব্যারেমিয়া ইজ এ ড্যাশ দিয়েছে তারপর ক্রিয়েচার আছে তো এখানে তোমরা লিখবে স্ট্রেঞ্জ ক্রিয়েচার বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার দুই নম্বর আছে ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার তো এখানে লিখবে ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার তিন নম্বর রয়েছে সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য তো এখানে সুবল অ্যান্ড মাদল আর সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার তোমরা লিখবে বিদ্যা রিভার চার নম্বর রয়েছে কামটস হ্যাভ কামটস হ্যাভ সার্প টিট শূন্য স্থানে লিখবে সার্প টিট আসছে অ্যাক্টিভিটি ফোরে অ্যাক্টিভিটি ফোরে বলেছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল তো এখানে টেবিলটা পূরণ করতে বলেছে একদিকে দেওয়া আছে হু বা হোয়াট মানে হু মানে কে হোয়াট মানে কি আর অ্যাকশন মানে কাজ ঠিক আছে তো এখানে প্রথম যে অ্যাকশনটা রয়েছে আক্সড মাদল ইগারলি মাদলকে উৎসুকভাবে জিজ্ঞাসা করি কে জিজ্ঞাসা করেছিল তো এই দিকে লিখবে সুবল তারপর দেখো মানে যে কোনো সময়ে সে কি করতে পারে নিজের ইচ্ছা অনুযায়ী সে শিকার ধরতে পারে কে উত্তরে দিকে লিখবে টাইগার তিন নাম্বার ছিল গেভ ওয়ার্নিং টু সুবল সুবলকে সতর্ক করে দিয়েছিল কে সতর্ক দিয়েছিল উত্তরে এদিকে লিখবে মাদল চার নম্বরে রয়েছে এটা রয়েছে হু বা হোয়াট এর দিকে মিক্সড উইথ দ্য রিভার বিদ্যা বিদ্যা রিভারের সঙ্গে কি মিশ্রিত হয়েছে তো উত্তর লিখবে ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের জল সেটা তোমরা অ্যাকশনের ঘরে লিখবে আসছি অ্যাক্টিভিটি ফাইভের অ্যাক্টিভিটি ফাইভের তোমাদের শুরু হয়েছে সিক্সটি টু পেজে সিক্সটি টু পেজে বলছি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস তো এখানে নাম্বারগুলো তোমাকে বসাতে হবে কোনটা এক নাম্বার হবে কোনটা দু নম্বর হবে এইভাবে কিন্তু ঘটনা অনুযায়ী সাজাতে হবে কোন ঘটনাটা আগে হয়েছে সেটাকে এক তারপর দুই তারপর তিন এইভাবে সাজাতে হবে তো দেখো প্রথম যেটা রয়েছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে দে ক্যারিড এম টি স্যাক টু কালেক্ট উড ফর ফুয়েল তারা জ্বালানির শুকনো কাঠ সংগ্রহ করার জন্য খালি থলে নিয়েছিল এইটার পাশে তোমরা এক লিখবে অর্থাৎ তিনের পাশে তোমরা এক লিখবে তিন নাম্বারে যেটা রয়েছে সেটার পাশে তোমরা এক লিখবে দু নম্বরে রয়েছে দু নম্বর যেটা হবে সেটা দেখো দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোড দুই ভাই জোরে গর্জনের শব্দ শুনতে পেল তো এটা হয়ে যাচ্ছে আমাদের দু নম্বর তো এর পাশে তোমরা দুই লিখবে এরপর তিন নাম্বার কোনটা হবে তিন নাম্বার হবে এক নাম্বার এটা অর্থাৎ দে আর অ্যাপিয়ার এ হিউজ টাইগার সেখানে একটা বিশাল বাঘ দেখা গেল এটা তিন নাম্বার হবে এক নাম্বার পাশে তোমরা তিন নম্বর হবে চার নম্বর হবে দে টুড লাইক স্ট্যাচু তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল এটা হয়ে যাচ্ছে চার নম্বর অর্থাৎ দুইয়ের পাশে তোমরা লিখবে চার এরপরে পাঁচ নাম্বার কোনটা হবে পাঁচ নাম্বার হচ্ছে চার নাম্বার এটা হবে দেখো টাইগার বাঘটি ধীরে ধীরে সরে গেল এটা হচ্ছে পাঁচ নাম্বার তাই হয়ে যাবে চারেরটা আসছি ছ নাম্বারের প্রশ্নগুলি ছ নম্বরের সিক্সে কি কি রয়েছে এখানে বলছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর লিখতে হবে এরটা বলছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট কী কী গাছ সুবল এবং মাদল সেই বোনের মধ্যে দেখেছিল তো উত্তর লিখবে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট সুবল এবং মাদল বনে সুন্দরী হেতাল ও গড়ান গাছ দেখেছিল বিয়েতে বলা হয়েছে হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি হঠাৎ তারা কী শুনতে পেলো তো তারা একটা বাঘের গর্জন শুনতে পেয়েছিল সেটাই তোমরা লিখবে সাডেনলি দে এ রোড হঠাৎ তারা একটা জোরে গর্জন শুনতে সি বলা হয়েছে হোয়াই ওয়াজ ফরেস্ট ডার্ক বনটা কেন অন্ধকার ছিল ওইটার উত্তর হবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট বনটা বনটা অন্ধকার ছিল কারণ ঘন গাছগুলো সূর্যালোক আটকে দিচ্ছিল ডি এর বলা হয়েছে হোয়াই ডিট দ্য টাইগার অ্যাম্ব্লেভে বাঘটি ধীরে ধীরে হেঁটে চলে গেছিল কেন তো উত্তর লিখবে দ্য টাইগার বিকজ যখন হোয়াই দিয়ে প্রশ্ন থাকবে আমরা বিকজ দিয়ে উত্তর করবো দ্য টাইগার বিকজ দ্য টু ব্রাদার্স টুড লাইক স্ট্যাচু বাঘটি ধীর পায়ে হেঁটে চলে গেছিল কারণ দুই ভাই মূর্তির মতো দাঁড়িয়েছিল এরপরে আসছি আমরা পরে বলেছি রিড দ্য ফলোইং সেন্টেন্স এখানে সেন্টেন্স গুলো পড়তে হবে তো সেন্টেন্স তো দেওয়া যাচ্ছে প্রথমে দেখো উই আর গোয়িং ফর দার সাউথ বলছে আমরা কি আরো দক্ষিণে যাচ্ছি দে আর ফ্লটিং অল আস তারা আমাদের চারিদিকে ভেসে বেড়াচ্ছে এই যে গোয়িং আর ফ্লটিং এগুলো হচ্ছে বর্তমানে একটা কাজ চলছে বোঝাচ্ছে অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স হয় তো ভারের সঙ্গে আইএনজি যোগ করা হয় আর অ্যামেজার করা হয় তো এটার প্রথম যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অ্যাক্টিভিটি সেভেন এতে চলে যাচ্ছি আন্ডারলাইন দ্য ভাবস দ্যাট শো অ্যাকশন ইন দ্য পাস্ট টাইম অর্থাৎ বর্তমানে সময়ে করা হচ্ছে এমন ক্রিয়াগুলোর নিচে দাগ দিতে বলেছে যেমন প্রথমের যে বাক্যটা ছিল সেটা হচ্ছে দ্য গার্ল ইজ সিঙ্গিংয়ের সং আমি কী বললাম ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সেটার তলাতেই আমরা দাগ দেবো যেমন দ্য গার্ল ইজ সিঙ্গিংয়ের সং এখানে সিঙ্গিংয়ের সঙ্গে আইএনজি রয়েছে তো সেটাকে আমাকে দা সেটা আমাকে দাগ দিতে হবে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে তার মানে এখানে প্লেইংয়ের সঙ্গে আইএনজি রয়েছে তো সেটার সঙ্গে আমি সেটাকে ডাক দেবো আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি এখানে রিডিংয়ের সঙ্গে আইএনজি রয়েছে তাই রিডিংয়ের তলাতেও কিন্তু আমরা ডাক দেবো দে আর গোয়িং টু স্কুল তারা বিদ্যালয়ে যাচ্ছে এখানে গোয়ের সঙ্গে আইএনজি রয়েছে সেটাকে আমরা ডাক দেবো চলে আসছি অ্যাক্টিভিটি সেভেন বি সেভেন বিতে বলা হয়েছে দেখো আন্ডারলাইন দ্য ভাবস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টেন্সেন্স অর্থাৎ যে ভাবগুলো প্রেজেন্ট কন্টেনাস্টেন্সে আছে সেগুলোকে একটু আন্ডারলাইন করতে হবে যেমন প্রথমে বলছে দেখো মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ এখানে ড্যান্সিংয়ের নিচে দাগ দাও দ্য চাইল্ড ইজ লাফিং শিশুটি হাসছে লাফিংয়ের নিচে ডাক দিতে হবে কারণ লাফের সঙ্গে আইনজি যোগ হয়েছে রিতা ইজ বাইং এ মাস্ক রিতা একটা মুখোশ কিনছে বাইং এর নিচে দাগ দিতে হবে ম্যান ইজ ইটিং এ রাইস ম্যান ইজ ইটিং রাইস লোকটি ভাত খাচ্ছে এখানে ইটিংয়ে নিচে ডাক দেবো চলে আসছে অ্যাক্টিভিটি এইটে অ্যাক্টিভিটি এইট এতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্সে কিছু ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে যেমন প্রথমে হেল্প বক্সটা একটু দেখে নিচ্ছি ফুয়েল রয়েছে অ্যাম্বেল রয়েছে অ্যাফ্রাইট রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তো ফুয়েল মানে হচ্ছে জ্বালানি অ্যাম্বেল মানে ধীরে হাঁটছিলাম অ্যাফ্রাইট মানে ভয় পেয়েছিলাম আর অভিজ্ঞতা হচ্ছে এক্সপিরিয়েন্স ঠিক আছে তো প্রথমে এটা দেখো কি আছে আই হ্যাড এ ওয়ান্ডারফুল কি হতে পারে দ্য টু ব্রাদার্স টু সি দ্য টাইগার উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ এ ড্যাশ ফর আওয়ার চারে রয়েছে আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক তো এখানে প্রথমটা উত্তর কি হবে আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছিল দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাপ্রাইড টু সি দ্য টাইগার দুই ভাই বাঘটাকে দেখে ভয় পেয়েছিল সেখানে অ্যাপ্রাইড বসাবো উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স বলছে আমরা আমাদের গাড়ির জন্য পেট্রোল ও ডিজেল জ্বালানি হিসাবে ব্যবহার করি ঠিক আছে এখানে ফুয়েল বসাবে আই অ্যামবেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম তা এটা হয়ে যাবে অ্যাম্বেলড চলে আসছে অ্যাক্টিভিটি এইট বি অ্যাক্টিভিটি এইট বি বলছে মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস তো নিজে নিজের সেন্টেন্স তৈরি করতে হবে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রিম তো এক্সট্রিম দিয়ে একটা ওয়ার্ড যদি আমরা তৈরি করি তাহলে সেন্টেন্স যদি তৈরি করি তাহলে হয়ে যাবে মৈথিলি হ্যাড গান টু এক্সট্রিম মৈথিলি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল সাইলেন্ট দিয়ে কি হবে রাম কিপ সাইলেন্ট ইন ফিয়ার রাম ভয়ে চুপ করে রইল স্যাক স্যাক দিয়ে কি হবে দ্য ম্যান হ্যাড এ স্যাক লোকটির সঙ্গে একটি থলে ছিল রিলিভড দিয়ে কি হবে স্যামলস মাদার ওয়াজ রিলিভড টু সি হিজ রেজাল্ট শ্যামলের মা তার ফল দেখে স্বস্তি পেলো তো এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে এরপর তোরা চলে এসো ইটস রাইমিং রাইম টাইম একটা আমরা রাইম পরে নিই রাইম বলছে একটা ছন্দের একটা ছড়া ঠিক আছে তাকেই রাইম বলবো তো রাইমটা কী আছে দেখো বলছে মিস্টার টাইগার অ্যান্ড হিস সিরিজ বাঘ মশাই ও তার হাঁচি কি আছে মিস্টার টাইগার সেইড আই এম গোয়িং টু সিজ সো হি হেড ডাউন বিটুইন হিজ নিজ হি ওপেন হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ এ জায়েন্ট সাপার লাউড আচ্ছো তো এটার বাংলা অর্থ বাগমশাই বললেন আমি এখন হাঁচি দেব তাই তিনি তার মাথাটা হাঁটুর মাঝে ধরা রাখলেন তিনি মুখ খুলে উড়িয়ে দিলেন একটা দৈত্যের মতো শব্দ আচ্ছু তো এইভাবে কিন্তু রাইমটা তোমরা মুখস্থ করবে চলে এসো এরপরে কি আছে বলেছে হাউ ট্রিজ হেল্প লিখবে সে দিতে তোমাকে বলতে হবে গাছ আমাদের কীভাবে সাহায্য করে তো তুমি কথাটা বলবে ট্রিজ গিভ আস অক্সিজেন গাছেরা আমাদের অক্সিজেন দেয় ইট ইজ নেসেসারি ফর লিভিং বাঁচার জন্য খুবই প্রয়োজনীয় গাছ ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোশন ট্রিজ অর্থাৎ গাছেরা মাটির ক্ষয় আটকায় টু হেল্প দ্য রেইনফল বৃষ্টিপাতে এবং বৃষ্টিপাতে সাহায্য করে উই ক্যান গেট ফ্রুটস ফ্লাওয়ার্স উড অয়েল এর ফ্রম ট্রিজ হচ্ছে আমরা গাছ থেকে ফুল ফল কাঠ তেল প্রভৃতি পাই ট্রিজ গিভ আস এ সেড অ্যান্ড শেল্টার গাছ থেকে আমরা আশ্রয় ও ছায়াও পাই এইভাবে কিন্তু তোমরা কথাটা বলে নেবে লেটস ডু চলো আমরা করি কি আছে সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ এ ট্যুর টু দ্য সুন্দরবন মনে করো তোমাদের স্কুলে একটা সুন্দরবনে বেড়াতে যাওয়ার যাত্রা একটা ব্যবস্থা করা হয়েছে গিফট বিলো দ্য নেমস অফ ফাইভ আইটেমস ইউ ক্যান টেক এনি থ্রি অফ দিস নিচের পাঁচটি জিনিসের নাম রয়েছে এর মধ্যে যে কোনো তিনটি তুমি নিতে পারবে রাইট ফাইভ সেন্টেন্স অন আইটেমস ইউ ইউ ক্যারি উইথ এবং তুমি ওই ওই তিনটে জিনিস নেবে এবং সেই বিষয়ে পাঁচটি বাক্য লেখো কি কি আছে দেখো এখানে ওয়াটার বটলস রয়েছে টর্চ রয়েছে ম্যাপ রয়েছে আম্ব্রেলা রয়েছে স্ন্যাক্স রয়েছে এগুলো ঠিক আছে তো এটা দিয়ে আমরা পাঁচটা বাক্য তৈরি করে দেখি কি হবে আই উইল ক্যারি এ ওয়াটার বোতল টর্চ অ্যান্ড ম্যাপ উইথ মি আমি আমার সঙ্গে একটা জলের বোতল টর্চ এবং ম্যাপ নিয়ে নেব নর্মাল ওয়াটার ইজ নট ইজিলি অ্যাভেলেবেল হেয়ার কারণ এখানে সাধারণ জল পাওয়া যায় না সুন্দরবন হ্যাজ ফরেস্ট অ্যান্ড দেয়ার ক্যান বি ডার্ক এরিয়াজ অ্যান্ড এনি ইনসেক্টস সুন্দরবন হচ্ছে বনটা অনেকটা বড়ো এবং এটা গহন এবং গভীর একটা অরণ্য এবং এর মধ্যে অনেক পতঙ্গ রয়েছে দ্য টর্চ ক্যান হেল্প মি ওই টর্চটা আমাকে সাহায্য করবে দ্য ম্যাপ উইল হেল্প মি টু ফাইন্ড অ্যান্ড আইডেন্টিফাই দ্য আইল্যান্ড অ্যান্ড রিভার্স বলছে ওই ম্যাপটা আমাকে সাহায্য করবে সেখানকার দ্বীপগুলোকে এবং নদীগুলোকে সঙ্গে পরিচয় করানোর জন্য চলে এসে অ্যাক্টিভিটি নাইন বি কী বলছে ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট এনিমেলস আর নট আওয়ার এনিমিজ মেনি পিপল কিভ এনিমালস এস পেটস রাইট ফাইভ সেন্টেন্স অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট ইফ ইউ হ্যাড ওয়ান ইউ ক্যান ইউজ দ্যানো বলছি পাঠাংশী তোমরা পড়েছো যে পশুরা আমাদের শত্রু নয় অনেক লোক পশুদের বাড়িতে বসে তোমার যদি পোষ্য থাকতো তবে তুমি কী হবে তার যত্ন করতে সেই বিষয়ে পাঁচটি বাক্য লেখো নিচের পদত্ত সংকেত থেকে ঠিক আছে তো উত্তর লিখবে আই উড গিভ ফুড টু মাই পেট ইন এ টাইমলি বলছে আমি আমার পোষ্যকে সময় মতো খাবার দিতাম আই উড প্রোটেক্ট দেম ফ্রম হার্ম তাদের যাতে ক্ষতি না হয় সেদিকে আমি রক্ষা করতাম ইফ দে উড গেট ইল অর হার্ট এনিওয়ে এনিওয়ে আই উড নার্স দেম প্রপারলি যদি তারা কোনো রকমভাবে আহত হতো বা অসুস্থ হতো তাহলে আমি তাদেরকে সেবা শুশ্রূষা করতাম সঠিকভাবে আই উড টেক দেম টু দ্য ভেটেরিনারি ডক্টর ফর এ রেগুলার চেক আপ আমি তাদেরকে পশুর ডাক্তারের কাছে নিয়ে যেতাম প্রতিদিন চেক আপ করানোর জন্য বা আই উড শো মাই লাভ টু ইট আমি তাকে খুবই ভালোবাসতাম তো এরপরে আমাদের কী রয়েছে দেখো এখানে দেয়ার আর মেনি ওয়াইল্ড এনিমালস ইন ওয়েস্ট বেঙ্গল পিকচারস অফ সাম অফ দেম আর অ্যাপিয়ার হিয়ার এখানে কিছু ওয়াইল্ড অ্যানিমালের ছবি রয়েছে এবং সেই ছবিগুলো তুমি দেখো ড্রয় পিকচার অফ এনি আদার ওয়াইল্ড এনিমালস অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট এবার তার মধ্যে আরও কিছু ছবি তোমাকে আঁকতে হবে এঁকে তোমাকে বলতে হবে যে ওইগুলো তুমি কেন পছন্দ করো ঠিক আছে তো এটা তোমাদেরকে নিজে করতে হবে একটা ছবি তোমাকে আঁকতে হবে সেই ছবি এঁকে কিন্তু তোমাকে বন্ধুদের বলতে হবে তুমি সেই প্রাণীটাকে কেন তুমি পছন্দ করো ঠিক আছে তো এইখানে কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে যাচ্ছে এরপরে চ্যাপ্টার সিক্স হয়ে যাচ্ছে স্বদেশ সেটাও আমি পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে Ta goodbye.